একটি পাত্র বা একটি গ্লাস দিয়ে বৃষ্টি মেপে আপনি শিশুকে বৃষ্টিপাত সম্পর্কে শেখাতে সাহায্য করতে পারেন পাত্রটি বাইরে রাখুন বৃষ্টি হওয়ার পরে শিশুটি পাত্রের পাশে একটি ছড়ি রেখে জলের উচ্চতায় দাগ কাটতে পারে এরপর তারা পাত্রটি খালি করে বাইরে রাখতে পারে আবার বৃষ্টি হওয়ার পর আপনি জিজ্ঞাসা করতে পারেন তুমি কি মনে করো যে গতবারের চেয়ে কম অথবা বেশি বৃষ্টি হয়েছে অনুমান করার পর তারা পাত্রটি পরীক্ষা করতে পারে এবং গতবারের দাগের সাথে এটি তুলনা করতে পারে এই কার্যকলাপটি শিশুকে পর্যবেক্ষণ এবং পরিমাপ করা সম্পর্কে শিখতে সাহায্য করে